আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে কিছু বিষয় নিয়ে শেয়ার করব। কথাগুলো হচ্ছে এই, বেশি কথা বলবো না এবং বেশি কথাবার্তা বলতে গেলে দেখা গেছে ভিডিও লম্বা হবে, তো আপনারা অনেক সময় বিরক্ত হবেন, ভিডিও দেখবেন না, হয়তো টেনে টেনে দেখবেন, বা টেনে টেনে দেখলে আসলে ভিডিও আপনারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমি আশা করি আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমরা প্রবাসী যারা আসি এবং বাংলাদেশে যারা আছে বর্তমানে, তাদেরকে টিপস দেওয়ার জন্য এবং তাদেরকে সচেতনমূলক কিছু কথাবার্তা বলার জন্য আমি সবসময় ভিডিওতে আসি। তো আজকের বিষয়টা হচ্ছে বর্তমান মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে কিন্তু কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এই, মালয়েশিয়ায় যে বর্তমানে বৈধ এবং অবৈধদের নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেটাও কিছু কথাবার্তা বলবো, আর কলিং বিষয় নিয়ে সেটাও কিছু কথাবার্তা বলবো। তো বিষয়টা হচ্ছে এই, 2016 সালে বাংলাদেশ এবং মালয়েশিয়া যে সমঝোতা চুক্তি হয়েছে সেই চুক্তিটাকে এখন বর্তমান সরকার কিন্তু আবার নতুন করে পর্যবেক্ষণ করবেন। আর পর্যবেক্ষণ করার কারণ হলো এই, তারা বর্তমান সরকার মালয়েশিয়ান যারা আছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেবেন, আর যারা বিদেশি শ্রমিক আছে অর্থাৎ আমরা বিদেশি শ্রমিকদের আছি তাদেরকে কিছু কমিয়ে আনা হবে। তো পর্যবেক্ষণ করতেছে এই জন্য 15 লক্ষ যে চুক্তি অনুযায়ী যে কলিং ভিসা, তো আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের যে 10টি এজেন্সি বর্তমানে কিন্তু মালয়েশিয়া ব্ল্যাক লিস্ট আছে, আপনারা ফেসবুকে দেখেছেন, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা অনেকেই দেখেছেন ব্ল্যাক লিস্ট করা হয়েছে। তো আপনারা যারা নতুন আছেন বর্তমানে বাংলাদেশ থেকে যে কলিংয়ে আসবেন মালয়েশিয়া, তো আপাতত কোনো এজেন্সির সাথে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না, কারণ কলিং ভিসা টোটালি বন্ধ আছে। তো হয়তো জুন অথবা জুলাই মাসে আবার হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসবে, এই জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখানকার যারা লোকাল আছে তাদেরকে আপনার কাজের সুযোগ সুবিধা দেওয়া হবে, আর বিদেশি যারা আছে তাদেরকে বিভিন্ন স্থানে, যেমন আপনার পেট্রোনাসে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন কাউন্টারে, বিভিন্ন টোল প্লাজে যে বিদেশি শ্রমিকরা কাজকর্ম করে হয়তো তাদের জন্য একটা সমস্যা হবে। এই সমস্ত যে সুন্দরপথগুলি আছে এখানকার লোকাল লোকেরাই কাজ করবে, আর প্রবাসী যা অর্থাৎ বিদেশি শ্রমিক যারা আছেন তাদেরকে এই সমস্ত কাজ দেওয়া হবে না। তো আমরা বর্তমানে কিন্তু অনেকে আতঙ্কে আছি, আসলে আতঙ্কে হওয়ার কিছুই নেই। বর্তমানে যে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে খুব প্রচার হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন অনলাইনে বেশি বেশি প্রচার করা হচ্ছে। আসলে জিনিসটা মানুষকে, মানে অনলাইন যে পত্রিকাগুলো আছে আমাদের প্রবাসীদেরকে বেশি একটা আতঙ্কে রাখতেছে। আসলে আপনারা এই সমস্ত তেমন একটা বেশি কান দিবেন না। তো অনলাইন পত্রিকাগুলো হচ্ছে আপনাদের বিশেষ কিছু আকর্ষণ দেখিয়ে যেন আপনি তাদের পত্রিকাগুলো পড়েন এবং তাদের ইনকাম হয়, এই জন্য তারা এই ধরনের কিছু আপনাদের লোভনীয় কিছু লেখা লিখে বা আতঙ্কের কিছু লেখা লিখে যা প্রবাসীদের খুব আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে যারা অবৈধ আছে তাদেরকে আতঙ্ক করে রাখছে, যেমন অনলাইন কিছু সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আতঙ্কের কথাবার্তা বলা হয়। আসলে আতঙ্কে না থাকাটাই ভালো। আর বিশেষ করে অনেকে আমাকে প্রশ্ন করছেন, SMS করেন, কমেন্ট করেন, যেমন বর্তমানে কলিং কি বন্ধ? হ্যাঁ, বর্তমানে কলিং বন্ধ আছে, আর শুধু তারাই আসতে পারবে যারা আপনার কলিংয়ের অ্যাপ্রুভাল পাইছেন, সব কিছু কমপ্লিট, তারা আসতে পারবেন, তাদের জন্য কোনো সমস্যা নাই। আর যারা নতুন করে পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্টের সাথে এবং মেডিকেল হয়েছে বা অ্যাপ্রুভাল পান নাই, তারা আপাতত কোনো লেনদেন না করে। তো যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে, বর্তমানে আপনারা অনেকেই জানেন বাংলাদেশে যে কলিং বিষয়ে যে লোকজন আনা হতো এজেন্সির মাধ্যমে 10টি এজেন্সি, তো এই 10টা এজেন্সি বর্তমানে কিন্তু মালয়েশিয়া ব্ল্যাক লিস্ট আছে, তাদের সাথে আপাতত আপনারা কোনো লেনদেন করবেন না। বড় বড় এজেন্সিগুলো, এগুলো কিন্তু বর্তমানে ব্ল্যাক লিস্ট। তো পরবর্তীতে হয়তো কোনো ভালো ফলাফল আসবে হয়তো জুন বা জুলাই মাসে, এখন বর্তমানে মালয়েশিয়া সরকার এগুলি পর্যবেক্ষণ করতেছেন। আর অবৈধ যারা আছেন বর্তমানে মালয়েশিয়া তাদের জন্য কিছুটা দুঃসংগত হতে পারে, কারণ এখানে এখন বিদেশি শ্রমিকদের আপনার কমিয়ে আনা হবে, এ ধরনের কিন্তু পর্যবেক্ষণ চলতেছে। যারা বৈধ আছেন তাদের তো কোনো সমস্যা নাই, আর যারা অবৈধ আছেন তারা কিন্তু আপনারা হয়তো এখন টেনশন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, SMS করছেন, কমেন্ট করেন মাইজি সম্পর্কে, যেমন অনেকে মাইজি রেজিস্ট্রেশন করছেন, ফুটপ্রচার বা ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট এখনও হয় নাই, তাদের জন্য একটু দুঃসংবাদ, আপাতত সব কিছু বন্ধ আছে। মাইজির যে কার্যক্রম ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট এটা আপাতত কিন্তু বন্ধ আছে। তো যারা ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করছেন দেবী জমা হয়ে গেছে, তারা ভিসা পাবেন, এতে সমস্যা হবে না।
নতুন করে যারা বাংলাদেশ থেকে বলিং আসতে চাচ্ছেন তারা আপনারা, আমি বারবার বলতেছি আমরা কোনো প্রকার কোনো এজেন্সির সাথে কিন্তু আপনারা লেনদেন করবেন না, কারণ টোটালি এখন বন্ধ আছে কিন্তু কলিং বিষয় টোটালি বন্ধ আছে। তো আমার এই কথাগুলো যদি ভালো লাগে এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, আর আপনার যারা বন্ধু বান্ধব আছে সবাইকে আমার এই মেসেজটি পৌঁছে দিবেন। আমি সবসময় চাই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আমি আপনাদের সম্পর্কে যে কথাবার্তা বলি আসলে অন্যরা কিন্তু এই সমস্ত কথাবার্তা আমাকে বলে না।